বাংলাদেশ আওয়ামী যুবলীগের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং মানবতা বিরোধীদের ফাঁসির রায় কার্যকরী করায় মিলান লম্বার দিয়ে আওয়ামী যুবলীগের আয়োজনে করা হয় এক আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান। ইতালির মিলানস্থ গান্ধী রেস্টুরেন্টে গত রবিবার সন্ধ্যায় যুবলীগ সভাপতি মামুন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফির পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ সাঈদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন লম্বার দিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, সাংগঠনিক সম্পাদক রয়েল তালুকদার, আওয়ামী লীগ কর্মী নেতা আকরাম হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা, সিরাজুল ইসলাম, রহমান খান, সরোয়ার হোসেন মোল্লা, লুৎফর রহমান, আরফান শিকদার, সরোয়ার আহমেদ, ইব্রাহিম মিয়া, আসমা হোসেন, শেখ সাঈদ, যুবলীগ সহসভাপতি আবদুল্লাইস মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ফজলুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তোফায়েল আহমেদ খান তপু, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসার, পেশাজীবী লীগ সভাপতি তুহিন মাহমুদ, সহসভাপতি আলমগীর হাওলাদার, শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মনসুর খালাসি, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সহ আরও অনেকে মানবতা বিরোধীদের ফাঁসির রায় কার্যকরী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। শেষে সকল নেতৃবৃন্দ একত্রে মিষ্টি বিতরণের মাধ্যমে সমাপনী করে অনুষ্ঠান। মিলানো ভারেজে সহ বিভিন্ন শহর থেকে শত শত নেতা কর্মীরা অংশ নেয় এতে। ইতালির মিলান থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ।